হে জগতের আশেক ভক্ত হে জগতের মুসলিগণ হে জগতের সমস্ত ইবাদতকারী এবং হে জগতের সমস্ত জগৎবাসীকেই আমি আজকে সামনে রেখে কিছু আলোচনা করব সে আলোচনাটি হল যে একদল লোক শরীয়তের দৃষ্টি দিয়ে যখন তাকায় তখন মারেফতের ইবাদতকারী মারেফতের প্রেমিক যারা হাকিকতের প্রেমিক তারা তাদের চোখে নষ্ট মনে হয় তো আজকের যে আলোচনাটি করব যা দেখতে যাহা শুনতে যাহা মনে হচ্ছে আসল এর গোপন বস্তুটা কি যে এই গোপন বস্তুটাকে আর আজকে ভের করে আনব সেই কথাটি হলো যে মারেফতে যে বিষয়টা সেটা শরীয়তের ভিতর থেকে আমি মারিফতটাকে ভের করে আনবো ইনশাল্লাহ তবে সেই শরীয়তের পেটের ভিতর থেকে সেই গোপন মারেফতটাকে বের করে আনতে হলে যে আলোচনাটি দরকার আমি সেই আলোচনাটি করব এই আলোচনার মাধ্যমে যেটা বোঝানো হবে যে মানুষে যা কিছু দেখে যা কিছু শোনে এর শরীয়তের দৃষ্টিতে দেখা এবং শোনার মাধ্যমে দেখা যায় একটা মানুষ অপরাধী কিন্তু মূলত অপরাধী না সেটা আজকে প্রমাণ করার জন্য আজ এই আলোচনাটি করব হে জগতবাসী যে সুপরিচিত একজন ব্যক্তি পৃথিবীতে ছিলেন তিনি আল্লাহর একজন আউলিয়া তিনি মনসুর হেল্লাস এই মনসুর হেল্লাস সে যখন বয়সে ছোটো ছিল তখন তার বোন তাকে নিয়ে যখন থাকতো বা একই বিছানায় ঘুমাতো তখন ছোটো বাইকে নিয়ে যখন ঘুমাত তখন ওই ছোটো ভাইকে বিভিন্ন মানুষেরা বলে থাকে এই তুই কি জানিস রে তোর যে বোন তোর এই বোন তো ভালো না তোর বোনের আয়না চকচকে দেখতে কিন্তু তোর বোন তো উপরেও চকচকা নেই ভিতরেও চকচকা নেই সে তো নষ্ট হয়ে গেছে তখন মানুষের কথা শুনতে 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 তখন মনশের হেল্লাস কি করলেন মনসুর হেলাস বলতেছে তোমরা আমার বোনকে এমন কি খারাপ দেখেছ আমার বোনকে খারাপ বলো কেন আমার বোন আমাকে খুব ভালোবাসে আমাকে খুব আদর করে কারে তোরকে যে করতেছে আদর তার ভিতরে আছে একটা বাদর তুই কি জানোস যে তোর বোন যে কত খারাপ হয়ে গেছে তখন কি হলো তখন দেখা যায় যে মানুষ বলতে লাগছে যে তুই যে তোর বোনকে নিয়ে খাইতেছিস থাকতেছিস চলতেছিস কিন্তু জানিস রাতের গভীরে তোর বোন কোথায় জঙ্গল দিয়ে চলে যায় তখন তোর তার ভাই আয়না বিবির ভাই মনসুর হেল্লাস একদিন কি করলেন যে ঘুমের বান্দরে ঘুমিয়ে গেছে রাতের যখন গভীর হলো তখন কি করলো সে আয়না বিবি আস্তে 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 উঠে দরজাটা আস্তে করে বেরিয়ে সে তো জঙ্গলের দিকে হাঁটা দিয়েছে তখন মনসুর হেল্লাস ভাবতেছে যে মানুষ তো মিথ্যা বলে না রে মানুষ তো সত্যই বলতেছে আমার বোন তো হাঁটা দিয়েছে সে জঙ্গলের দিকে যাই হোক আমি পিছনে পিছনে যাব তখন তার আয়না বিবি তার বোন যখন জঙ্গলার ভিতর দিয়ে রওনা দিল তখন এই মনসুর হেল্লাস পিছনে পিছনে হাঁটতে শুরু করলো এরকম হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাচ্ছে তখন কি হলো তখন অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এ মনসুর হেল্লাস দেখতে পাচ্ছে ওখানে এগারো জন লোক সেই বনের মধ্যে বসা আছে তখন এই দৃশ্য দেখে মনসুর হেল্লাস বলল দেখি তারা কি করে তখন কি হলো যে এই মনসুর হেল্লাস একটা গাছের উপরে উঠে বসছে বসে দেখবে যে কি করে তখন কি হলো ওখানে এগারো জন এগারো জনের মধ্যে দেখা গেছে সেই জনের মধ্যে দেখা গেছে যে একজন বলতেছে এই তোমরা এই রুটিগুলো বন্টন করো আয়না বিবি এসে গেছে তখন একজন কি করলেন যে মোট কথা হলো যে অর্ডার দিলেন যে রুটিগুলো বন্টন করো আয়না বিবি এসে গেছে তার মানে যে সেই ব্যক্তিটি হলো এই এগারো জনের গুরু আর এই জন হয়ে গেল এই আয়না বিবিকে নিয়ে গুরুকে নিয়ে জন। তখন তারা যখন রুটি বন্টন করতে শুরু করলো তখন দেখতে পাচ্ছে যে রুটি হলো চোদ্দোটি কিন্তু রুটি তো তেরোটা হওয়ার কথা কিন্তু রুটি একটা বেড়ে আসছে রুটি চোদ্দোটি হয়ে যাচ্ছে তখন একজন ভক্ত বলতে লাগলেন যে হে গুরুজি রুটি তো আমাদের তেরোটা গোনা ছিল কিন্তু রুটি তো এখন একটা বেশি হইতেছে তখন গুরুজি বলল কী বলো ভালো করে গনে দেখো তখন বলল যে তেরো জনের ভাগে তেরোটি দিয়েছি কিন্তু আরও একটি রুটি আমার হাতে তখন গুরু তাই দেখলেন তখন গুরুজি বলতে লাগলেন যে একটি রুটি যেহেতু বেশি আছে তাহলে একটা মানুষও আমাদের আশেপাশে বেশি আছে তখন বলতে লাগলো যে কই আমরা তো দেখতে পাচ্ছি না তখন সেই গুরুজি গাছের উপর দিকে তাকিয়ে দেখে একটি শিশু বাচ্চা গাছের আগায় বসে আছে আর বলতেছে হে বাচ্চা নেমে আসো বাচ্চাটি যখন নেমে আসলো তখন সেই বাচ্চাকে বলল নেও বাবা তোমার ভাগের রুটি তুমি নাও তখন আয়না বিবি বলতে লাগলো না গুরুজি সে যদি এখন এই রুটিটা খেয়ে নেয় তাহলে সে এই রুটির মধ্যে আপনার যে ফায়াস এতে কিন্তু আমার ভাই পাগল হয়ে যাবে আমি আমার ভাইকে সহকারে নিয়ে যাই আমি তাকে একটু একটু করে ছেড়ে ছিঁড়ে খাওয়াবো তবে এই রুটিটি তার ভাইকে খেতে দিল না কিন্তু ভাইকে বলে দিল যে ভাই রুটিটা আমি রেখে দিলাম ঘরে তাকের মধ্যে কিন্তু তুমি কিন্তু রুটিটা খেও না আমি তোমাকে একটু একটু করে খাওয়াবো একবারে যদি খাও তাহলে সমস্যা হবে তখন তার ভাই চিন্তা করলো এই রুটিটা এত সুস্বাদু করে তারা খাইলো এখন আমি একটু খেলে বা আমি রুটিটা খেলে নাকি কেমন হয়ে যাব। এটা কি ঠিক তো এক সময় কি করল এই রুটিটাকে মঞ্চুর হেল্লাস পুরোটা রুটিই খেয়ে ফেললো তার বোনকে না জানি তখন তো সে বলতে লাগলো আয়নাল হক আয়নাল হক তার মানে আয়না হক তার মানে আয়না যেই দেশে যায় যেখানে যায় যা কিছু শিক্ষা নেয় তা হক তার মানে আয়না হক আয়না হক বলতে বলতে তার মুখ দিয়ে একদিন আয়নাল হক আয়নাল হক তার মানে আমি হক আমি হক তাহলে এই কথাগুলো শরীয়তের দৃষ্টিতে যেমন খারাপ হয়েছে যে আমা আমি আমার খোদা আমি আমার খোদা এরকম একটা শব্দ যখন মনসুর হেল্লাতের মুখ দিয়ে যখন বের হতে শুরু করলো তখন শরীয়তের দৃষ্টিতে সে খারাপ হইতে শুরু করল তবে মূলত ঘটনাটি আজ যেটা বোঝাইতে চাইলাম সেই ঘটনাটি কি যে মুনসুর হেল্লাস মানুষের কানাগসার মাধ্যমে যা কিছু শোনেছে শোনার পরে সে যখন নিজে দেখেছে যে ওখানে খারাপ কোনো কিছু নয় সেখানে ভালো কিছু তো এখন শরীয়তের দৃষ্টিতে কিন্তু এই জিনিসটা খুবই খারাপ দেখতে কিন্তু সেখানে কিন্তু কোনো খারাপ কিছু নেই তবে শরীয়ত কিন্তু সেই পর্যন্ত যাবে না তবে এক দেশের পাপ আরেক দেশে পূর্ণ তো এই কথাটি বলতেছি এই জন্য যে মানুষ আমার এই কথাটি শুনে যেন মারেফতকে কনে মান্য তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটি করার যে মূল উদ্দেশ্য যে শরীয়তের দৃষ্টি থেকে মানুষ যা মানুষে যা দেখে যা বোঝে তা কিন্তু সঠিক নয় তাই বলি কি যে কারো বদনাম বা কারো খারাপ কাউকে খারাপ বলার আগে তার একেবারে গোড়া পর্যন্ত যাওয়া উচিত তার একেবারে সীমানার শেষ পর্যন্ত যাওয়া উচিত দেখা উচিত যে আসলে এখানে খারাপ কি না ভালো না মন্দ এর আগেই ছটিয়ে দেয় গন্ধ আর মানুষের মধ্যে ছড়িয়ে যায় দ্বন্দ্ব তো যাই হোক আজকে যদি আপনাদের এই আলোচনাটা শুনে ভালো লাগে তবে আজকের পর থেকে একটা পথ বা একটা নিদর্শন আমরা পাইলাম যে আমরা যদি কাউকে খারাপ কোনোভাবে বা খারাপ কোনো কিছু দেখি তখন তারকে আমরা খারাপ না বলে তার শেষ পর্যন্ত আমরা জানবো দেখবো বুঝবো এরপরে তাকে যদি খারাপ দেখি তখন তাকে খারাপ বলবো হে জগতবাসী তো আমার আলোচনা আজ এ পর্যন্তই পরবর্তীতে এ ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বলবেন এবং এ ধরনের আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনারা আমাদের ভালো ভালো চ্যানেলের ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ